এগৰাকী উদ্যমী মহিলা, যাৰ হাতেৰে নিৰ্মিত বাঁহৰ গহনাই এতিয়া যথেষ্ট জনপ্ৰিয়তা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। ৰূপকথা গহনা এটা সুপৰিচিত ব্ৰেণ্ডত পৰিণত কৰিছে শিলচৰৰ এগৰাকী মহিলাই। বিগত 5 বছৰে শিলচৰৰ ডক্টৰ দেৱাৰতী চন্দ্ৰ ভট্টাচাৰ্য এই কামৰ সৈতে জড়িত হৈ আছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ৰ পৰা নাটকত স্নাতকোত্তৰ ডিগ্ৰী লাভ কৰাৰ পিছত বৰাকৰ নাট্য সাহিত্য আৰু নাট্য বিষয়ক PhD ডিগ্ৰী লাভ কৰিছিল ডক্টৰ দেৱাৰতী চন্দ্ৰ ভট্টাচাৰ্যই। আক্রান্ত একজন নাটকের মানুষ, আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে MA করেছি নাটকে, তারপরে PhD করেছি বরাকের নাট্য সাহিত্য নাট্যমঞ্চ নিয়ে। তো আমার আগে, এখন তো অনেকেই যাচ্ছেন পড়াশোনার জন্য, আমার আগে এখন পর্যন্ত কেউ জানেনি। তো একদিক থেকে বলা যায় আমি বরাকভেলিতে হয়তোবা আমি প্রথম যে মেইন ড্রামা, তারপর ওখান থেকে PhD কাজ করতে আসি এখানে, তখন NSG ত্রিপুরায় যাই থিয়েটার ইন এডুকেশন একটা ডিপ্লোমা কোর্স করার জন্য। তখনই আসলে যাদুমণি স্যার বলে একজন স্যার এসেছিলেন, উনি মণিপুরের ছিলেন, উনার কাছে সত্যি কথায় একটা একদম সাধারণ একটা জিনিসকে কীভাবে রূপ দেওয়া যায়, কীভাবে ফুটিয়ে তোলা যায়, এইগুলোর হাতে পুরি হয়েছিল আমার। উচ্চ শিক্ষাৰে শিক্ষিত হৈও ব্যৱসায়ৰ প্ৰতি তেওঁৰ আছে হেঁপাহ, লগতে স্থানীয় বাঁহেৰে হস্তশিল্প কৰা, যিটো নিশ্চিতভাৱে এই বৰাক উপত্যকাৰ বাবে এক বিৰল উদ্যোগ। অসমৰ বাঁহ উদ্যোগ অতি পুৰণি, এইবাৰ এই বাঁহেৰে গহনা তৈয়াৰ কৰা হৈছে। সব সময় যখনই কিছু করতো এসে নিজে একটা কিছু নতুন করে তৈরি করা, মানে একটা সিম্পল মালাই মাকে দিতাম বাড়িতে, এসে এটাকে আবার কিভাবে নতুন করে করা, এই দেখে দেখে বড় হওয়া। ছোটই একটা কথা আছে, নিজের মনের মাথুরি দিয়ে করা, সেইটারই করার চেষ্টা করি। আরেকটা জিনিস খুব চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে লোকাল যে জিনিসগুলো আছে, যেগুলোর সাথে আমরা খুব প্রত্যেক দিন পরিচিত হই, এইসব দিয়ে কিছু করা যায় কি না ওটাকে আমি খুব, যেটার জন্য আমি ব্যাম্বো জুয়েলারি স্টার্ট করেছিলাম। নর্থ ইস্টে মেবি এই ব্যাম্বো জুয়েলারি আর পাওয়া যায় না। সরুরে পরে মাকে নিজের হাতেরে বহু বস্তু বনোয়া দেখিছিল তেও, তেতিয়ার পরাই হয়তো মাকর প্রতিভা আয়ত্ত করিবলৈ আরম্ভ করিলে। পিছত তেও বাহ ব্যবহার করে নিজের বাবে গহনা বনাবলৈ আরম্ভ করেছিল, আৰু তাৰ পিছতেই শিলচৰৰ মহিলাসকলক এই বাঁহৰ গহনাৰে শোভা বঢ়াবলৈ ভাবিলে। এইদৰে আৰম্ভ হৈছিল বাঁহৰ গহনা ব্যৱসায়। ব্ৰেণ্ডটোৰ নাম দিয়া হৈছে ৰূপকথা জুৱেলাৰী। বৰ্তমানে এই ব্যৱসায় ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে চলি আছে, অতি কম সময়ৰ ভিতৰতে এই সকলোৰে প্ৰিয় হৈ পৰিছে। ঠিক ঠিক কবে থেকে সে শুরু হয়েছে সেটা আমি নিজেও জানি না। ওই বললাম না, আমি নিজের জন্য মানে একটা থেকে দুইটা তৈরি করি, করতে করতে যখন দেখলাম আমার ভান্ডারে প্রায় 10টার মতো হয়ে গেছে, তখন মানে ছেলে তো তখন মানে শুধু জন্মেছে, তো ঘুমিয়ে থাকতো বা এগুলো বসে বসে বানাতাম। তো তখন একদিন হুট করেই বিশ্ব আমাকে বলে, মানে আমার হাজব্যান্ড আমাকে বলে যে দেখো না এটা, তখন আমার ফেসবুকও ছিল না, আমার মানে কিচ্ছু ছিল না। তো আমি বিশ্বর মানে আমার হাজব্যান্ডের ওইখান থেকে কয়েকটা এমনিতেই ছবি, জাস্ট যে এইটা বানাচ্ছি বা বানালাম ওই ধরনের কি, মানে বিক্রিবাটটা এইসবের কোনো প্রশ্নই ওঠে না। তো ওইটা দেখে দেখে মাথায় যে নামটা ছিল রূপকথা, তো সেখান থেকেই শুরু। তারপরে এই ফেসবুকের ওটা তৈরি করি, পেজটা দি, তারপরে 4-5 বছর হবে। ছোটো একটা স্পেশালিটি থাকতে হয়, আজকে যদি আমি খাবার দোকান তৈরি করি তখন আমার একটা স্পেশাল খাবার আমার রাখতে হবে, নইলে মানুষ কেন আসবে। শাড়িতেও মানে যখন রাখবো তখন আমার একটা স্পেশাল, আমি এটা মনে করি সব সময় যে আমার এখানে কেন মানুষ আসবে, আসার তো প্রচুর দোকান আছে না। আর এখন হ্যান্ডমেড জুয়েলারি সবাই তৈরি করছে বলতে গেলে, তো আমার কাছে কেন আসবে, নিজেরাও তৈরি করে আমরা করছি।
তো ওই চিন্তা ভাবনা থেকে আমি চেষ্টা, মানে মাথায় এলো যে এখানে যে লোকাল প্রোডাক্ট যেগুলো আছে, এই লোকাল প্রোডাক্টগুলোকে ইউজ করে কিভাবে কি করা যায় দেখা যাক। তখন এই এইগুলো হচ্ছে ব্যাম্বো জুয়েলারি, বাঁশের, বাঁশটাকে একটা সুন্দর করে কেটে সলিউশনে রাখা হয়, তারপর ছবি আঁকা হয় এবং দেন এটাকে বার্নিশ করা, সমস্তটা আপনি নিজেই করেন, সমস্তটা নিজে করা। এই ধরনের জুয়েলারি আমার মনে হয় হ্যান্ডমেড জুয়েলারির জগতে এটা আমার সিগনেচার। এটা একটা আছে, এটাও বাঁশ, এটা যেমন ছোট ছোট যে বাঁশগুলো হয় সেটাকে রাউন্ড শেপে কেটে, আর এটা হচ্ছে বড় যে বাঁশগুলো হয় সেটাকে অর্ধেক করে কেটে তারপর এটা কিনতে পাওয়া যায়, এই হুকগুলো, হুকগুলোকে ঢুকিয়ে দেওয়া, তারপরে তো এটাকে সলিউশনে রাখা হয়। এইখানে এই যে এই কালারটা ছবি একে বার্নিশ করে এবং রোদের অবশ্যই রোদ খাওয়াতে হয়, নইলে এটা ড্যামেজ হয়ে যাবে। তো আমার মনে হয় এটাই আমার সিগনেচার পয়েন্ট।